এখানে কেমন এরকম গরু সাজিয়ে রাখে, তাই দিয়ে সবে আশীর্বাদ নাই। এই যে মোড়টা না, এইটা পার হতে ভীষণ ভয় লাগে। আজকে তাও রবিবার দেখে ফাঁকা, এই রোডটা পার হয়ে আসতেই, কারণ তিনটে রাস্তা ধরে পার হয়ে আসছে, এটাই ভীষণ ভয় লাগে, কারণ প্রচণ্ড ভিড় থাকে আর এখানে তো গাড়ির কোনো ইয়ে নেই। আর এই হলো বাস স্ট্যান্ড, দেখি কাঠগুড়ির বাস আছে কি না। গুড মর্নিং সবাইকে। তো দেখো কালকে তো তোমাদের আমি বললামই যে আমি মায়ের কাছে এসেছি, তো মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম, আমারও নিয়ে এসেছি, কিন্তু কালকে আমার এতটাই শরীর খারাপ এসেও, মানে গুড়িয়ার পাপা তো বারবারই বলছিল যে যেতে হবে না যেতে হবে না, কিন্তু আমি তাও জোর জবরদস্তি এসেছি যে মা না থাক, এতদিন হয়ে গেল আর দুটো দিন বাকি আছে, মা এবার একা থাকবে রাতে বাই চান্স কোনো অসুবিধা হলে। তো মাকে নিয়ে আসলাম, হঠাৎ ঘুম থেকে উঠালাম, 8টা বাজে, আমি এবার ওঠো চলো হাঁটবে, তারপর আমি এসো না চলো 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 এসো না একটুখানি হেঁটেই ব্যাক করবে, হ্যাঁ তাই আমি বললাম চলো ব্যাক করো না, কেননা উনি আমার উপর হয়তো একটু রাগ করে, কিন্তু কী করবো, দেখো রাতে ঘুমটা ভালোই হয়, বুঝতে পারে না, ভাবে হয়তো ঘুম হচ্ছে না, রাতে টানা ঘুম হয়, কারণ আমি তো কালকে সারা রাত বসা, এমনিতেও দেখবে একটা পেশেন্ট থাকলে না ঘুম হয় না, যেমন একটা বাচ্চা হওয়ার পরে মাদের ঘুম চলে যায়। তো মাকেও যেহেতু আমি রেখেছি, আমার একটা দায়িত্ব রয়েছে বলো, মানে এমনি এখন যেহেতু সুস্থ, রাতে যদি আমি ঘুমাই বারবার উঠে দেখি যে মা ঘুমাচ্ছে কি না, তো তেমনি তো কালকে তো সারা রাতই পুরো বসা, তো মা ঘুমাচ্ছিল ভালো, বেশ সকালবেলা উঠলো আমাকে আবার দেখলো একবার যে আমার, তাই বলে আমার শরীরটা একদমই ভালো নেই। তো চলো যাই, অনেকটা কথা বললাম, শরীরটা খুব ভালোভাবে মানে এখন একটু হালকাই লাগছে, যেটা সত্যি কথা। তো চলো মাকে আমি হাঁটিয়ে নিই, এখানে মন্দির অবধি চলে এসেছি, তাই বললাম তুমি দাঁড়িও না। দেখো চলে এসছে সকালবেলা খাবার নিয়ে, দেখে কি আছে নিয়ে আসি। সকালবেলা মাকে দিয়ে গেলো চাউমিন, আর ভীষণ টেস্টফুল হয় জানো এখানকার রান্না, কিন্তু তাও বাঙালি তো বদনাম করেই ছাড়ে। ইডলি ধোসা সাম্বার এভরিথিং সব পায়, তাও বলবে ভালো হচ্ছে না ভালো হচ্ছে না, আরে ভাই যেখানকার যেটা খাবার সেটাই হবে তাই না, এবার বাঙালি রুটি আর তরকারি চাইলে তো আর হবে না। দেখো এখন প্রতিটা বেডই বলতে গেলে ফাঁকা, যারা আমাদের সঙ্গে ছিল নদের 10 দিন আগে মোটামুটি সবারই ছুটি হয়ে গেছে, আমাদেরই হলো না। আর খাবার দেখলে তো কত ভালো খাবার দিয়ে যায়, খাবে দাবে তাও বলবে কি ভালো না ভালো না এখানকার রান্না, এত ভালো টেস্টফুল দেয় মানে হসপিটালের খাবার মনেই হয় না দেখে, খুব আনন্দ লাগছে, মানে একটু খুশি খুশি বলতে পারো। ডাক্তার এসেছিলো, মাকে দেখলো, দেখে বললো অনেকটাই ভালো আছে, আর 4 দিন পরে সেলাই কাটবে, দিয়ে আমরা বাড়ি চলে যাব, তো বললো আপনি একদম ফিট। তো মায়ের যেহেতু সুগার আছে, তোমাদের বলছিলাম কদিন আগে আমি খুব চিন্তা করছিলাম যে মা হাঁটছিল না কিছু না কি হবে না হবে, তো এখন অনেকটাই ভালো, তো ডাক্তার বললো না মনটাও খুব ভালো হয়ে গেল। তো মাকে ডাক্তার দেখে বলার পরে তো আমি বললাম সত্যিই খুব ভালো লাগছে, ডাক্তার দেখেই বুঝতে পেরেছে মুখের হাসিটা, মাকে বলছে আপনার বৌমা খুব খুশি হয়ে গেল। তো আমি বললাম হ্যাঁ অনেক দিন কষ্ট পাচ্ছিল, যেহেতু সুগার আছে চিন্তা করছিলাম যে কী হবে না হবে, তো মাকে আমি তো বললাম তোমাদের একটু জোর করেই রেখেছি, 7 দিনে মা যেতে চেয়েছিলো হোটেলে, কিন্তু আমি একটু জোর করেই নেইনি যে না একবারে সুস্থ করি তোমাকে নিয়ে যাব, তো সেটাই হয়েছে, আর 3 দিন পরে সেলাই কাটে আমরা একদম বাড়ি, ডাক্তারই বললো। তো আমরা আমি বললাম হ্যাঁ সেলাই কাটার পর একদিন দেখব কেমন আছে তারপরে বাড়ি, তো বললো ঠিক আছে। আর আমি মাস্ক স্নান করাইনি, গা হাত পা মুছিয়ে ভালো করে তেল দিয়ে মাথা মালিশ টালিশ করে বেনুনি করে দিয়েছে চুল। তো যাই হোক আমার শরীরটা একটু যেহেতু ভালো, আমি মাকে বললাম আমি এবার চলে যাই, কেননা পরে শরীর খারাপ হলে একা যেতে পারবো না, আর আমি তো চলে গেলি ও পাপা আবার চলে আসবে সঙ্গে সঙ্গে, তো চলো যাই।